এর ধনবাড়িতে বাইগার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নিঃস্ব প্রহরী এবং এসএসসি পরীক্ষার্থী সহ বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার 4 ফেব্রুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দুপাখালী ইউনিয়নের বাইগার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক দেওয়ান মোহাম্মদ শফিকুর রহমানের বিদায়। এ সময় বাইগার উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী মোহাম্মদ আব্দুল সালাম ও বাইগার উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী সহ বিদায় ও বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইগার উচ্চ বিদ্যালয়ের সভাপতি, দুপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, বাইগার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায়। প্রধান অতিথি বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদিরা। আরো বক্তব্য রাখেন বাইগার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বাইগার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বিপ্লব কুমার চৌধুরী, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ মহিরুদ্দিন, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তারা নিজেরা নিজেদেরকে সম্মানিত করতে পরিচয় করে আমাদের ছেলে মেয়েরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের তোমার মধ্যে শিক্ষার্থীরা আজকে দাসী হচ্ছে কলকাতা কাজে লাগাবে, আর যারা ওই অলঙ্কার এই স্কুলের অলঙ্কার এই অঞ্চলের গর্ব আপনি অঞ্চলে পড়া আপনি সবাইকে, আর স্যার বলছেন আমি জেলাজ আছে, আমি তোমাদের মতো একজন ছাত্র ছিলাম এই স্কুলে, আমি জেলাজ স্যার শিশু নির্যাতন ব্যবস্থা অধিকার একজন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আমাদের মাঝে রয়েছেন, পণ্ডিত স্যার নামে যিনি পরিচিত ছিলেন, সবার প্রিয় স্যার, স্যারের অনুষ জাত আমাদের অত্যন্ত কাছের প্রিয় ভজন আস্থা ভজন বলিদান হয় যে আজকে অমক শুক্রবারে অমক হাসপাতালে ডাক্তার আব্দুল্লাহ আল কাজি বসবেন, তো আমরা তো তাকে সবাই তোমরা সবাই তাকে দেখার সুযোগ হয় নাই, তো আজকে আমরা ভাগ্যবান যে তাকে আমরা একেবারে কাছে তুলে পেয়েছি, জনাব ডাক্তার আব্দুল্লাহ আল কাজি যিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন, আমাদের সজ্জন নেতা জনাব আকবর হোসেন, জনাব আকবর হোসেন আমাদের মাঝে একটু ছেলে মেয়েদের সারা দিলেন মানুষ, আমাদের মাঝে রয়েছেন চার পাশে রয়েছেন আর কোন অনুষ্ঠানে তাকে পাওয়া যায় এবং উদযাপন রয়েছেন যিনি এই প্রতিষ্ঠান পরিচালক সবুজ সবল বাংলা মায়ের
যখন স্মরণেশ্বর এক ঋতু শীত বিদায় নিচ্ছে ঠিক তখনই আপনার বিদায় বেদনায় মোহিত আমাদের মনে পিণ্ড ঋতুরাজ বসন্ত যখন বাঙালি পুষ্পে সাজাবে আমাদের এই চমন বাংলাকে আমাদের মন যখন মোহমুগ্ধ এমনই এক এরাশি ধনে বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমাদের উপনীত হয়েছে আজকের দিন আমাদের জন্য অন্যদের একটি মহান সাহায্য দিন। আজকের এই দিনে অনেক সালের সাথে আমি একটা জিনিস করি, এই স্কুলে যা পাঠ্যক্রম পরিশ্রম এবং আমি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আসলে আমরা অনেকে হারিয়ে ফেলেছি, হয়তো এক সময় তাদের স্মৃতিটাও থাকবে না, তাদের নামও মানব জানবে না। এখন এদেরকে ধরে রাখা এই প্রজন্মের কাছে, এজন্য একটা করা দরকার। এরকম একটা চিন্তা চেতনা থেকে আমরা শিক্ষার্থীদেরকে মানে বেশি করে আমাদের অঞ্চলে ইনভলভ করার চেষ্টা করতেছিলাম। আমরা একটা উদ্যোগ দিয়েছিলাম যে একটা পুনরুল্লেখ বলতে একটা কিছু করা যায়, সেখানে যদি এই স্কুলের ইতির কথা লেখা থাকে এবং যারা স্মরণীয় করণীয় তাদেরকে আমরা যদি এইভাবে একটা কাগজের মাধ্যমে ধরে রাখা সম্ভব, কিন্তু স্মৃতিটা আসলে মানুষ মরে গেলে তার স্মৃতিটাও শেষ হয়ে যায়, এক সময় সে আর থাকবে না। এই বিষয়টাও আমি এখানে যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন তাদের আমি আকর্ষণ করছি, এটা যাতে করা যায় এবং একটা উদ্যোগ ভবিষ্যতে আমরা অনেকে নিয়েছি এবং এটার সাথে যদি আমরা সবাই একাত্ম হই তাহলে হয়তো এটা সম্ভব, সেটা আমরা আশায় মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সেই মানে ক্ষণটা কখন আসবে আমরা সেটা উপভোগ করব। আর সেই সাথে আমি মানে আজকে আপনাদেরকে মানে ধন্যবাদ কিভাবে চলবে সেটা আমি বুঝতে পারতেছি না, আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে আমরা আজকে এই অনুষ্ঠানকে মানে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য মনে করব, সেই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই প্রতিষ্ঠানটাকে আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসার একটা মানে একটা দুর্বলতা জায়গা এই প্রতিষ্ঠান আপনারা ভালোবাসেন এবং আপনাদের আরো সত্যি আমরা কামনা করছি। আমরা চেষ্টা করছি পুরস্কারের জন্য আমাদের শিক্ষকরা অনেক নিবেদিত, এই বছর আমরা শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়ার চেষ্টা করি, এই বছরও আমার গতকালের সভাপতি সভাপতি এর ভিতরে পনেরো জন শিক্ষক তারা সারা বছর নিযুক্তি দেয়নি, এজুয়াল নিউজ দেয়নি, এটা আমি মনে করি ভাই আমি শুধু এটা শিক্ষক না শিক্ষার্থীদের ক্ষেত্রেও আমি এই ধরনের উৎসাহ ব্যঞ্জক বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নেই,
যেমন এই বছর আমরা 170 জন শিক্ষার্থী রয়েছে যারা বছরে একজন স্কুল কামাই করেন, এদেরকে আমরা পুরস্কার দিই। এদের জন্য আমাদের যে ড্রেস করা আছে আমরা তা আজকের সময় সহযোগী করবো, ওনারা যদি একটু সময় দেন ছেলেমেয়েরা ওনাদের হাত থেকে থেকে এই যে সারা বছর যে একজন স্কুলে একটা পড়বো না এরকম একটা পুরস্কার দিতে পারে তাহলে ছেলেমেয়েরা উৎসাহিত হবে। আমি কৃতজ্ঞ আমার মানে কয়টা দুঃখের কথা বলবো, 2017 সালে আনন্দ পাইছো একটা হাত দেখা হোক আপনার শিক্ষকরা বিদ্যালয়ের কথা বাবা মায়ের মূল উৎসর্গ করি।
আমি আমার
Yeah.